সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা বিউয়ের রাজদরবারের একটি এক্সক্লুসিভ পর্ব প্রিয় দর্শক সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন একদমই দ্বার প্রান্তে কেমন আছে বর্তমান সিলেট আওয়ামী লীগ কেমন হতে পারে ভবিষ্যতের সিলেট আওয়ামী লীগ অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমরা বাংলা বিউ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরীকে আলহাজ শফিকুর রহমান চৌধুরী আপনাকে বাংলা বিহুর রাজদরবার অনুষ্ঠানে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনাদের বাংলা বিয়ুর রাজদরবারের এক্সক্লুসিভের এই অনুষ্ঠানের সকল দর্শক এবং এই বাংলা সকল কর্মকর্তাদেরকে আমি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমের লাখ লাখ সুক্রিয়া দায় করি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাঘেরত কামনা করছি এবং ওনার পরিবারের বঙ্গমাতা বেগম ফজুল ইসলাম মুজিব শেখ কামাল শেখ জামার দশ বছরের শিশুর আসেল সহ যারা উনিশশো পঁচত্তর সালের পনেরোই আগস্ট যারা শহীদ হয়েছিলেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতার উপরে আমি শ্রদ্ধা নিবেদন করি আমার প্রাণ প্রিয় নেত্রী বাংলার সফল প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি এই কারণে যেটা হল কি ওনার মাধ্যমে আমি আওয়ামী লীগে উনিশশো আশি ইংরেজি থেকে আওয়ামী লীগ করতেছি এর পূর্বে ছাত্রলীগ করতাম ছাত্রলীগের একজন কর্মী ছিলাম আর ওনার মাধ্যমে আওয়ামী লীগের একজন কর্মী সঙ্গে যুক্ত কাজ করতেছি কাজ করার ফসল এলে কি ওনার ওনাকে ওনার সাথে আমি বা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে একসাথে যাওয়ার সুযোগ হয়েছে একসাথে কাজ করার সুযোগ হয়েছে আমরা সেই সময় বঙ্গবন্ধুর হত্যার বিচারের দাবি আমরা এই বিষয়গুলোতে যাব তার আগে যদি একটু জানতে চাই যে পুরো সিলেটে আসলে এক ধরনের সাজ সাজ রব বিরাজমান এবং দেখা যাচ্ছে যে একটি উৎসবমুখর পরিবেশ এবং এটি আসলে আমাদের এই পাঁচ তারিখের যে সম্মেলনকে কেন্দ্র করে আপনি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপনি মাঠে সারাক্ষণই মাঠ চষে বেড়াচ্ছেন আপনার দলের রাজনীতির জন্য দলকে সুসংগঠিত করার জন্য সার্বিকভাবে সম্মেলনের প্রস্তুতি কেমন সার্বিকভাবে সম্মেলন মানে মানেই হলো মিলন মেলা জি আমরা সর্বপ্রথম মিলন মেলা করেছি ওয়ার্ডে এরপরে ইউনিয়নে এরপরে উপজেলাগুলোতে তেরোটি উপজেলা মধ্যে আমরা এই মিলন মেলা করেছি সম্মেলন করেছি কমিটি করেছি এরপরে আমরা জেলা আওয়ামী সম্মেলন পাঁচ তারিখ করতে যাচ্ছেন এবছর তো পাঁচই ডিসেম্বর এই পাঁচই ডিসেম্বরের সম্মেলনকে কেন্দ্র করে আমরা এই যে প্রত্যেকটি উপজেলা সম্মেলন আমরা সম্পন্ন করেছি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এরপরে আমাদের যে সম্মেলন প্রস্তুতি কমিটি হয়েছে প্রস্তুতি কমিটির মাধ্যমে বিভিন্ন উপকমিটি হয়েছে সেই উপকমিটিগুলোও কাজ করতেছে এখন আমাদের এরপরে যেটা আমাদের প্রয়োজন যেটা কি এই মাঠ আলিয়া মাদ্রাসা মাঠে আমাদের যে প্যান্ডেল হবে স্টেজ হবে সেগুলো হয়ে গেছে দ্বিতীয় অধিবেশনের আমাদের যে জায়গা নজরুল করা হয়েছে কাউন্সিলের জন্য এরপরে আমাদের যে সাজ সাজর মানুষের উৎস উদ্দীপনার সাথে আজকে সারা সিলেট জেলাতে ব্যানার পোস্টার এগুলা লাগাইতেছে এবং প্রত্যেকেই অপেক্ষা করতেছে যে পাঁচ তারিখে পাঁচ তারিখ তারা আলিয়া মাদ্রাসা মাঠে আসবে আমাদের নেতা কর্মীরা কাউন্সিলের ডেলিগেটরা সেই অপেক্ষা আসছে জি আমরা জানি যে বিগত এগারো বছর ধরে এই কমিটিটি বহাল আছে এবং একটি লম্বা সময় আপনি দায়িত্বে ছিলেন বা এখনো আছেন এই সময়টিতে বিভিন্ন ধরনের রাজনৈতিক চড়াই উতরাই পার করতে হয়েছে আপনাকে অনেক সুসময় এসেছে রাজনীতিতে আবার অনেক কঠিন সময় এসেছে কেমন ছিল একজন শফিকুর রহমান চৌধুরী সেই দিনগুলো আমি একটি কথাই বলবো আমি যেটা আগে পূর্বে বলার চেষ্টা করেছিলাম যে আমার প্রাণপ্রিয় নেত্রী আমাকে দুই হাজার আট সালের উনত্রিশে নির্বাচনে সেই মনোনয়ন পাওয়ার পরে তিনি মাথায় হাত দিয়ে বলেছিলেন যে তোমার জন্য দোয়া রইল কারণ সে যার সাথে প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতায় নামেছিলাম তিনি বিএনপির নেতা ইলাসালে একজন সন্ত্রাসী সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমাকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হয়েছিল এবং বিশ্বনাথ বালাগঞ্জ উসমাননগরের মানুষ এই সন্ত্রাসের বিরুদ্ধে আমাকে বোট দিয়েছে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিল করার পরে দীর্ঘ পাঁচ বছর আমি কাজ করেছি এবং সেই সাথে দুই সালে নভেম্বর মাসে আমার প্রাণ নেত্রী আমাকে সিলেট জেলা আওয়ামী লীগের দায়িত্ব দিলেন সেই দায়িত্ব কিন্তু আমি কল্পনা করতে পারিনি যে আমি সেই দায়িত্ব পাবো নেত্রীর একটা আত্মবিশ্বাস যে শফিককে একটা দায়িত্ব দিলে পরে সেই দায়িত্বটুকু পালন করবে এবং সঠিকভাবে পালন করতে পারবে সেই আত্মবিশ্বাসের কারণেই আমি ওনার বিশ্বাস যাতে অটুর থাকে সেই কারণেই আমি চেষ্টা করেছি রাত দিন আমি দলীয় কাজ করেছি এলাকার কাজ করেছি কাজ করার ফলে ফসল আজকে সিলেট জেলা আওয়ামী লীগ একটা সুসংগঠিত রাজনৈতিক সংগঠন একটা এইটা বলতে পারি অবতীতে যেভাবে ছিল দলাদলি কুন্দল মারামারি এখন কিন্তু সিলেট জেলা আওয়ামী লীগের মধ্যে কোনো মারামারি নেই প্রতিহিংসার রাজনীতি নেই প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা অবশ্যই স্বাগত জানানোর ব্যাপার কিন্তু আসলে সেটি কোনো সেই হিসাবে আমরাই মনে করি যে দীর্ঘ এগারো থেকে আজকে উনিশ এই যে দীর্ঘদিন দীর্ঘদিন আমি যাদেরকে নিয়ে কাজ করেছি আমার ওয়ার্কিং পার্টনার যারা তারাও কিন্তু খুব ভালো টিম ওয়ার্কে বিশ্বাস সিলেটের রাজনীতিতে আমরা দেখেছি যে আপনাকে চব্বিশ ঘন্টার রাজনীতিবিদ বলা হয় সেটি হয়তো বা আপনার অনবদ্য পরিশ্রমের কারণেই একটি জায়গায় আমরা দেখেছি যে বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী আসলে সম্মেলনগুলো হওয়ার কথা তিন বছর পরে সেটার সেটি কেন এগারো বছর পরে হচ্ছে এটার মূল কারণ হল মূল কারণ হল আমাদের কমিটি আসার পরে আমরা কাজ শুরু করেছিলাম এরপরে আমাদের যে সভাপতি ছিলেন বর্ষিয়ান জননেতা মরহুম আব্দুল জহির চৌধুরী সোফিয়ান ভাই উনি আর দুরারোগে বুকছিলেন দীর্ঘদিন এরপরে ওনার মৃত্যুর পরে আমরা একটু খিমশিম খেয়ে গেলাম স্থবির হয়ে গেলাম ওনার জায়গাতে যিনি আসলেন আমাদের আরেকজন বর্ষিয়ান নেতা অ্যাডভোকেট হুৎফুর রহমান তিনি জেলা পরিষদেরও দায়িত্ব পেলেন তিনি আওয়ামী লীগেরও বারপ্রাপ্ত হবেন এর এরপরে সাবেক প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন সেই হিসাবে ওনার যে বয়স বয়সের একটা সেই বয়সের কারণে আমরা অনেক সময় দ্রুত যেভাবে দৌড়ার কথা ছিল যে গতিশীলতা একটু স্থবির হয়ে স্থবির হয়েছিল এরপরে বিভিন্ন নির্বাচন জাতীয় নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন জেলা পরিষদ নির্বাচন এই সমস্ত এর আন্দোলন জি জামাত বিএনপি আন্দোলন সেই সমস্ত ব্যাপারে আমাদেরকে এই যে 2014 সালে 13 থেকে শুরু হইলো জামাত বিএনপির জি পেট্রোল বোমা হামলা আন্দোলন অবরোধ অবরোধ অবরোধর নামে নির্বাচন বর্জনের নামে তারা পেট্রোল বোমা দিয়ে মানুষ চালিয়ে পড়ে হত্যা করলো জি এইগুলোর কারণেই আমাদের এ দেরি হয়েছে বিলম্বিত হয়েছে কারণছি অন্য কোন কারণ অনেকগুলো সাংগঠনিক দায়িত্বের মধ্যে জেলা ইউনিটের একটি দায়িত্ব থাকে তার উপজেলা কমিটিগুলোকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া বা সেগুলোকে গতিশীল রাখা চাঙ্গা করা আপনার দায়িত্বকালীন সময়ে কতটুকু পেয়েছেন না আমরা চেষ্টা করেছি আমাদের প্রায় বারোটা এগারোটার মধ্যে আমরা নয়টায় তেরোটা উপজেলা তার মধ্যে আমরা নয়টায় করে ফেলেছি একটি কথা বর্তমান রাজনীতিতে যে কিছুটা শুদ্ধি অভিযান চলছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত হার্ডলাইন এরকম আমরা মিডিয়া বিভিন্ন মিডিয়াতে দেখছি এবং বিভিন্ন মিডিয়াতে এরকম আসছে যে অনেক সিনিয়র নেতৃবৃন্দেরও হারাম হয়ে গেছে সেই জায়গায় এই শুদ্ধি অভিযান সম্পর্কে আপনার মতামত কি এবং আপনি শুদ্ধি অভিযানকে আমি আমি ব্যক্তিগতভাবে স্বাগত জানাই এবং সারা বাংলাদেশের মানুষ স্বাগত জানাইতেছে সারা বাংলাদেশের মানুষ আজকে এই শুদ্ধি অভিযানকে উৎস উদ্দীপনার সাথে স্বাগত জানায় এবং সবাই সমর্থন করতেছে কারণ এই যে দুর্নীতির বিরুদ্ধে কাশি নেওয়ালাদের বিরুদ্ধে এরপরে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতিবাদের বিরুদ্ধে রাজাকারদের বিরুদ্ধে আজকে একটা কথাই বলতে হয় যে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে কোন দিয়ে মানুষ যে জিনিস চিন্তা করতে পারে না সেই জিনিস সম্ভব হয়েছে অসম্ভবকে তিনি সম্ভব করেছেন যে যুদ্ধ অপরাধের বিচারের বিচার করেছেন এবং বিচার করতেছেন এবং রায় কার্যকরী করতেছেন সেই জামাতে ইসলামের মুজাহিদিন জামি ওরা কল্পনাই করতো ওরা দম্ভ করে বলতো তাদের গায়ে হাত দিলেন সারা বাংলাদেশে আগুন জ্বলো কিন্তু সেটা প্রমাণ হয়েছে যে বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও বিচারে রায় কার্যকরী করে হয়েছে সেটা প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে বাংলার মানুষ বাঁশের লাঠি নিয়ে শুরু করেছিল পাঞ্জাবিদের বিরুদ্ধে যুদ্ধ আর জননেত্রী শেখ হাসিনা প্রমাণ করেছেন যে এই বাংলাদেশ রাজাকার মুক্ত বাংলাদেশ সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ মুক্ত বাংলাদেশ করার লক্ষ্যে আমার প্রাণ প্রিয় কাজ করা যাচ্ছে এবং সেটাকে মানুষ এই যে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কাসিনাওয়ালাদের বিরুদ্ধে যে সুক্তি অভিযান চলছে সেটাকে আমি স্বাগত জানাই এবং আমিও মনে করি এটা প্রয়োজন আছে এই দেশটা ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ রক্ত বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে রক্ত দিয়ে গেছে এই দেশের জন্য আর এই দেশে দুর্নীতি করে টাকার মালিক হবে সন্ত্রাস করে টাকার মালিক হবে সেটা বাংলার মানুষ মেনে নিতে পারে না এবং সেই কারণেই বঙ্গবন্ধুর কন্যা সেই শুদ্ধি অভিযান শুরু করেছে এবং সেটা চলতে এবং চলা উচিত আপনি বলছিলেন যে আপনি একটা সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তারপর উনিশশো আশি সাল থেকে মূলদলের রাজনীতিতে আসলেন সময় সংসদ সদস্য হলেন তারপরে জেলার দায়িত্ব পেলেন অর্থাৎ আপনি কিন্তু ক্রমবর্ধমন পদোন্নতি পেয়েই যাচ্ছেন এবার সম্মেলনের আগে অনেকটা জোরে সোরে আলোচনা শোনা যাচ্ছে যে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি পদে আসছেন আপনি বা প্রার্থীতা এই বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশা বা সম্ভাবনা এটা মানুষের প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা কিন্তু সেটা আমি মনে করি যেটা কি পদ পদবি বড় জিনিস নয় দলের একজন কর্মী হিসাবে সত্যিকারের একজন কর্মী বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসাবে যদি বেঁচে থাকতে পারে সেটাই খুব বড় জিনিস এবং পদ পদবী দেওয়ার মালিক জননেত্রী শেখ হাসিনা উনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত এই অতীতেও মেনে আসছি এখনও আছি এবং ভবিষ্যতেও মানব কারণ সেই এখানে পদের পিছনে আমি গুলি না পদ পদবীর পিছনে করি না পদ পদবীর পিছনে যদি বলতাম তাহলে দুই হাজার চোদ্দ সালে পাঁচ জানুয়ারি নির্বাচনে মনোনয়ন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী দেশের স্বার্থে মহাজোটকে তাদের দাবি পূরণ করতে গিয়ে আমার সিট দিয়েছেন দেওয়ার পরে বলছেন যে আমি তোমার সিট দিয়ে দিচ্ছে আমি বলছি যে আপা এটা তো আপনার সিট আমার সিট এটা দেশের স্বার্থে জাতির স্বার্থে আপনি যাকে খুশি তাকে দেন আমি তার পক্ষে কাজ করি ঠিক একইভাবে দুই হাজার আঠারো সালে হয়েছে এখানে আমি মনে করি যে যেটা দেশ যদি সুন্দরভাবে চলে আমার প্রাণপ্রিয় নেত্রীকে বারবার চেষ্টা করা হয়েছে হত্যার উদ্দেশ্যে এই যে খালেদা জিয়া তারেক রহমান তারেক রহমানে গ্রেনেড হামলা করে ষড়যন্ত্র করে মারতে চেয়েছিল বারবার গ্রেনেড হামলা করেছে সেই দেশটাকে আজকে গ্রেনেড হামলা করে মারতে পারে নাই আল্লাহ রবুল্লা আলম ওনাকে রক্ষা করেছেন কেন রক্ষা করেছেন এই দেশের মানুষের জন্য সেই সময় আমরা মনে করি যে জিনিসটা যে জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে এই দেশের মানুষের মুখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে বাংলার মানুষের মুখে হাসি এই আমরা দেখতে চাই বাংলার মানুষের মুখে হাসি বঙ্গবন্ধুর স্বপ্নের শোনা বাংলা প্রতিষ্ঠিত হোক সেই জিনিস আমরা চাই আমি ব্যক্তিগতভাবে কি হলাম কে না সেটা বড় জিনিস নয় এই দেশটা এখন মধ্যমায়ের দেশে রূপান্তরিত হয়েছে বিক্ষুকের দেশ নয় সেটা হলো বড় জিনিস আমরা মাথা উচ্চ করে দাঁড়িয়েছি বিশ্বের মুখে একদিন হেনরি ক্যাসিঞ্জার বলেছিল এই দেশ লেস বাস্কেট আর তার দেশেরই রাষ্ট্রপ্রধান বলেছে বারাক ওবামা বলেছে যে উন্নয়ন যদি দেখতে চাও বাংলাদেশে সেটাই যে আমরা চাই যে এই যে বাঙালি জাতি বীরের জাতি হিসাবে এই এই দুনিয়ার বুকে বসবাস করতে চাই এবং সেটার নেতৃত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা শেখ হাসিনার একজন কর্মী হিসাবেই আমি মনে করি যদি থাকতে পারি সেটাই আমার জন্য জিনিস সর্বশেষ একটি প্রশ্ন যে আপনাদের বয়স ধীরে ধীরে বাড়ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগে একটি তরুণ প্রজন্ম উঠে আসছে রাজনীতিতে আপনি আগামীতে যদি আবারও জেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন তরুণ নেতৃত্বকে কেমন সাধুবাদ জানাবেন আমার কমিটিতে অলরেডি সাবেক ছাত্র নেতারা আছে জি বর্তমান জেলা সাবেক ছাত্র নেতারা আছে আমি চাই যেটা নবীন এবং প্রবীণের সমন্বয়ে জি গঠিয়ে একটা সুন্দর একটা কমিটি হোক এবং সেই কমিটির মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত হোক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সপ্তেশ সোনার বাংলা প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এই নবীন এবং প্রবীণের সমন্বয় করা যায় এখানে আর কোনো পথ নেই নবীন এবং প্রবীণ থাকতে জনাব সফিকুর রহমান চৌধুরী আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ কামনা থাকলো আপনার জন্য শুভ কামনা থাকলো 5 ডিসেম্বরের সম্মেলনের জন্য সর্বশ্রেষ্ঠ দর্শক শ্রোতার উদ্দেশ্যে আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদের দর্শকদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে বাংলা বিও যে অনুষ্ঠানটা শুরু করেছে সেটাকে আমি সাধুবাদ জানাই এবং সেটা জন্য আমি সকল কর্মকর্তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনাদের মাধ্যমে বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল যে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হবে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম যাহাতে বাংলাদেশের সঠিক ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারে সে এবং সেই ব্যাপারে আপনারা কাজ করে যাচ্ছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা চাই ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বপ্ন সোনা বাংলা প্রতিষ্ঠিত হবে সন্ত্রাসমুক্ত দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লোককে রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের সক্রিয় ভূমিকা থাকবে সেই আশা ব্যক্ত করে এবং জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করতেছি এবং বাংলার বিশেষ করে সিলেট জেলা আওয়ামী লীগের সকল কাউন্সিলর এবং ডেলিগেট ভাইদেরকে পাঁচ তারিখে মাদ্রাসা মাঠে আহ্বান জানিয়ে আমার বক্তব্য করছি খোদা জয় জয় বাংলা বাংলাদেশ চিরজীবী আসার অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা কথা বলছিলাম সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাদ শফিকুর রহমান চৌধুরীর সাথে পাঁচ ডিসেম্বরের সম্মেলনকে ঘিরে বিভিন্ন ধরনের প্রত্যাশা বিগত দিনগুলো কেমন ছিল আগামীতে আসলে রাজনীতির কোন জায়গাটিতে তিনি আসতে চাচ্ছেন সমস্ত কিছু নিয়ে কথা হলো সমস্ত কথার ভেতর একটি কথাই ফুটে উঠলো যে বঙ্গবন্ধুর আদর্শ এবং বর্তমান দলীয় প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ওনাকে দলের স্বার্থে যে জায়গায় রাখবেন তিনি সেখানেই প্রস্তুত থাকবেন বাংলাদেশকে একটি আধুনিকতর বাংলাদেশ করার জন্য যে মিশন বা ভিশন আমরা যাই বলি সেটির যে জায়গায় উনি আসলে ওনার ভূমিকাটি রাখতে পারবেন সেই জায়গায় থেকেই উনি কাজ করে যাবেন এমনটিই তিনি প্রত্যাশা ব্যক্ত করলেন আমরাও সাধুবাদ জানাই আমরাও শুভেচ্ছা জানাই এবং আমরাও প্রত্যাশা ব্যক্ত করি একটি আগামীর সুন্দর উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে একজন শফিকুর রহমান চৌধুরী তার জায়গা থেকে ভূমিকা রেখে যাবেন গড়ে তুলতে সাহায্য করবেন আবগামীর সুন্দর উন্নত একটি বাংলাদেশ সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামী পর্বে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম শিবরাত্রি